बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नेशनल कॉलेजे तथ्य जोगाजोग प्रजुक्ति क्लास स्वागत जानाच्छि अशरफुलक भुइया प्रभाषक तथ्य जोगाजोग प्रजुक्ति फेनी नेशनल कॉलेज। प्रिय शिक्षार्थी, आमरा गत दुइटा क्लासे आलोचना करेछिलाम विश्वग्रामेर विभिन्न क्षेत्रगुलो, जे क्षेत्रगुलोते तथ्य जोगाजोग प्रजुक्तिर माध्यमे जदि आमरा एगुलाके नेटवर्किंग करी তাহলে পুরো বিশ্বটা একই গ্রামের আওতাভুক্ত হয়ে যাবে, একটা গ্রাম হয়ে যাবে। তো এটাকে আমরা বলতেছিলাম যে কি বিশ্বগ্রাম, এটাকে আমরা বলতেছিলাম যে বিশ্বগ্রাম, ঠিক আছে। তো এই বিশ্বগ্রাম, সেখানে আমরা যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, এই বিষয়গুলো নিয়ে অলরেডি কথা বলেছিলাম। আজকে আমরা বাকি যে টপিকসগুলো আছে এগুলো নিয়ে কথা শেষ করব। তো বাকি টপিকসগুলোর ভিতরে প্রথম হচ্ছে বাসস্থান। বাসস্থানের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যাচ্ছে, খেয়াল করো বর্তমানে যে বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে সবগুলো প্রযুক্তির মাধ্যম সেখানে ইউজ করা হচ্ছে। বিল্ডিং তৈরির ক্ষেত্রে, বিল্ডিংয়ের ডিজাইনের ক্ষেত্রে, বিল্ডিংয়ের ইঞ্জিনিয়াররা এগুলো যে ডিজাইনগুলো করতো সেগুলো কম্পিউটার সফটওয়্যার দিয়ে এগুলো তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে এগুলো ডিজাইনগুলো হচ্ছে। এমনকি বিল্ডিংগুলো যখন তৈরি করা হচ্ছে সেখানে বিভিন্ন যেই প্রক্রিয়াগুলো আছে প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এমনকি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেই কিন্তু মূলত এই বিল্ডিংগুলো, বড়ো বড়ো হাইরাইজ বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে। এটা হলো একটা ক্ষেত্র। আবার পাশাপাশি আমাদের বাসাবাড়িতে দেখো, বাসাবাড়ির নিরাপত্তার জন্য আমরা বর্তমানে সিসি ক্যামেরা ইউজ করতে পারতেছি। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আমাদের কি আসতেছে যাচ্ছে তথ্যগুলো সংরক্ষণ, বাসায় যেমন আমরা এই সিসি ক্যামেরা ইউজ করতে পারতেছি, তেমনিভাবে বাসার গেটেও আমরা সিসি ক্যামেরা ইউজ করে আমাদের বাসার নিরাপত্তা ব্যবস্থাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি। তারপর খেয়াল করো, বাসাবাড়িতে আগে যে গরম ছিল, গরমের জায়গাটাতে এখন আমরা এসি ইউজ করতেছি, ফ্রিজ ইউজ করতেছি। এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা মোবাইলের মাধ্যমে এসিগুলো, ফ্রিজগুলো অথবা আমাদের যে ইলেকট্রনিক্স যে পড়াগুলো আছে এগুলো সবগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি। এই যে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা তথ্য প্রযুক্তির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বা কোনো ডিভাইসের মাধ্যমে আমরা করতে পারতেছি, এটা হচ্ছে বাসস্থানের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুফল। গরমের দিনে আমরা এটাকে ঠান্ডা করতে পারতেছি, আবার যখন খুব বেশি শীত পড়তেছে তখন আমরা একটা হিটার ইউজ করে এটাকে গরম করতে পারতেছি। তারপর হচ্ছে যে সিসি ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পারতেছি কি আসতে যাচ্ছে। পাশাপাশি আমরা এখন আরও উন্নত প্রযুক্তি হচ্ছে গেটে ক্যামেরা থাকবে, বাসায় মনিটর থাকবে। এই বাসায় গেটে ক্যামেরা বা মনিটর দিয়ে আমরা দেখতে পারতেছি, আমি বাসায় বসে গেটে কে আসছে দেখতে পারতেছি, এমনকি বাসা থেকে সুইচটা অন করতেছি তখন গেটটা খুলতেছে আবার অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাচ্ছে। এই যে ধরনের প্রযুক্তিগুলো ইউজ করা যাচ্ছে বিল্ডিং তৈরির ক্ষেত্রে এবং বসবাসের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে, এটা হচ্ছে বসবাসের ক্ষেত্রে, বাসস্থানের ক্ষেত্রে প্রযুক্তির অবদান। তো এই তোমরা এই বিষয়গুলোর উপর একটু ভালো করে পড়ে নিলে কিন্তু এটাতে আনসার করতে পারবা যে বসবাসের ক্ষেত্রে বা বাসস্থানের ক্ষেত্রে কীভাবে প্রযুক্তি ব্যবহার করা যায়। তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্য, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। ব্যবসা বাণিজ্যে তথ্য প্রযুক্তি এখন একেবারে খুবই ভালোভাবে ব্যবহার করা হচ্ছে। দেখো আজকে বর্তমানে, একটা সময় আমরা ব্যবসা বাণিজ্য মানে কি, একটা দোকান ছিল, দোকান থেকে মানুষ যাই আর পণ্য কিনতো, ব্যবসা বাণিজ্য ছিল এটা। অথবা বিদেশে যাইতো, বিদেশে যাওয়ার পরে সেখান থেকে পণ্যগুলোকে নিয়ে আসতে, মানে সরাসরি গিয়ে পণ্য কিনে তারপর সেগুলোকে দেশে পাঠাইত। এখন কিন্তু প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে গিয়েছে। এখন কিন্তু দেখো আমরা যে ই কমার্সের মাধ্যমে অনলাইন শপিং করা যাচ্ছে। এখন তুমি বাসায় বসে তুমি বিভিন্ন অনলাইন শপগুলোতে তোমার চাহিদা মতো যে পণ্যগুলো আছে, তোমার যে পছন্দের পণ্যগুলো আছে পণ্যগুলো দেখতে পারতেছ, সেগুলো অর্ডার করতে পারতেছ। এখন যেটা অ্যাভেলেবেল আমরা হচ্ছে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পেজ আছে, গ্রুপ আছে, ওগুলো থেকে আমরা যেমন পণ্য কিনতে পারতেছি, পাশাপাশি কিছু যেমন daraz.com, ebay.com, বিক্রয় .com, এখানেই .com, এরকম করে অনেকগুলো প্রসিদ্ধ ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে amazon.com, alibaba.com, যেগুলো বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইজ এই বিষয়গুলো নিয়ে কাজ করা যাচ্ছে, এই ওয়ার্ল্ড ওয়াইজ কাজ করা যাচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে। তো এই যে কথাটা বলতেছিলাম, তাহলে খেলা ব্যবসা বাণিজ্যটা এখন কত হয়ে গেছে, মানে ঘরে বসে আমি এখন পণ্য কিনতে পারতেছি। কারণ কি ব্যবসায়ীরও এখন আর দোকান দিয়ে ব্যবসা করার প্রয়োজন হচ্ছে না, তারা জাস্ট এখন কি করতেছে, তারা এখন এই নিজেদের পণ্যগুলোকে ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে প্রচার করতেছে, এমনকি লোকজন সেগুলো দেখে অনলাইনে অর্ডার করতেছে, এমনকি কুরিয়ারের মাধ্যমে অথবা অনলাইন ওদের ডেলিভারি ম্যানের মাধ্যমে আমি বাসায় বসে পণ্যগুলো পেয়ে যাচ্ছি, এটা একটা বিষয়। পাশাপাশি বাইরের কান্ট্রিগুলোর ক্ষেত্রেও আমরা আজকে যে কাজটা করা যাচ্ছে, বাইরের কান্ট্রিগুলোর ক্ষেত্রেও আমরা দেশে বসে ইমেল করতেছি, ওদের ওয়েবসাইটে আমরা দেখে নিলাম কী কী পণ্যগুলো আছে, এই পণ্যগুলো দেখার পরে পণ্যগুলো বাছাই করে সেগুলো অর্ডার করলাম, পাশাপাশি ইমেল করে দিলাম। ইমেল করে দেওয়ার পরে সেগুলোর যেই অর্থনৈতিক যে লেনদেনগুলো আছে, ব্যাংকের মাধ্যমে টাকা জমা যাওয়া যাচ্ছে, এলসি করা যাচ্ছে, অর্ডারটা এখান থেকে হয়ে যাচ্ছে,
আর ওরা ওখান থেকে পণ্যগুলো বিদেশ থেকে, চায়না থেকে, ইন্ডিয়া থেকে, মালয়েশিয়া থেকে, ব্যাংকক থেকে অথবা আমেরিকা থেকে পণ্যগুলো আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে। এই যে এই প্রক্রিয়াটা তো সহজ হয়ে গিয়েছে, যে আমরা যেখানে আগে গিয়ে পণ্যগুলো কিনতে হইতো, চয়েস করতে হইতো, সেখানে এখন আমাকে আর যাওয়া লাগতেছে না। আমি বাসায় বসে পণ্যগুলো কিনতে পারতেছি, পণ্যগুলো অর্ডার করতে পারতেছি, চাহিদা মতো এগুলোকে পছন্দ করতে পারতেছি। এই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হিউজ একটা সুযোগ নিয়ে আসছে, একবার সহজ একটা মাধ্যম নিয়ে আসছে, কিসের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে। আমি মোবাইলে বসে বসে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি। তাহলে এই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদানের যে পয়েন্টগুলো আমি বললাম, তোমরা যদি এটি বিষয়গুলোকে নিয়ে লিখতে পারো, তাহলে দেখবা যে মোটামুটি ভালো একটা মার্ক পেয়ে যাবা। তারপরে সংবাদ মাধ্যম, দেখো আগে সংবাদ শুধুমাত্র টিভিতে বা রেডিওতে ছিল, রেডিওর পর টেলিভিশন আসছে, প্রযুক্তি ব্যবহার করে টেলিভিশনের মাধ্যমে আমরা এখন দেখতে, পাশাপাশি আমরা এখন লাইভ সংবাদ দেখি, যখনই ঘটনা ঘটতেছে তখনই আমরা দেখতে পারতেছি। ঢাকায় কোনো একটা সমাবেশ হচ্ছে, ঢাকায় কোনো একটা খবর হচ্ছে, কোনো একটা দুর্ঘটনা ঘটছে বা কোনো একটা ঘটনা ঘটছে, সেটা আমি ফেনীতে বসে, সেটা আমি চিত্রাঙ্গে বসে, সেটা আমি রাজশাহীতে বসে, সেটা সিলেটে বসে আমি লাইভ দেখতে পারতেছি। এই যে লাইভ দেখে আমি জানতে পারতেছি তার যখনকার ঘটনা তখনকার আমি জানতে পারতেছি, এটা টেলিভিশনের মাধ্যমে। পাশাপাশি শুধু টেলিভিশন, এখন ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন খবরগুলো দেখতে পারতেছি, অনলাইন নিউজ পেপারগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন খবরগুলো দেখতে পারতেছি। এখন আমাদেরকে পত্রিকা পড়া লাগতেছে না, আমি মোবাইলে বসে বিভিন্ন পত্রিকার ওয়েবসাইটে যাচ্ছি, সেখান থেকে নিউজগুলো পড়ে ফেলতে পারতেছি, প্রয়োজনীয় তথ্যগুলো পাচ্ছি। আবার যখনকার ঘটনা তাৎক্ষণিক নিউজগুলো আপডেট দেওয়া হচ্ছে, তাৎক্ষণিক আমি এই নিউজগুলো জানতে পারতেছি। বিশ্বব্যাপী বিবিসির মাধ্যমে, আল জাজিরার মাধ্যমে ওদের ওয়েবসাইট আছে, পাশাপাশি ওদের ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে আমি সরাসরি বাংলাদেশে বসে কোথায় আমেরিকা নির্বাচন হচ্ছে সেখানকার নির্বাচনের খোঁজখবরগুলো নিতে পারতেছি। তাহলে এই যে সংবাদ মাধ্যমটা অনেক বড় কী হয়ে গেছে, অনেক সহজ হয়ে গিয়েছে, দ্রুত সংবাদ পাচ্ছি, সহজে সংবাদগুলো আমরা পাচ্ছি, তাৎক্ষণিক সংবাদগুলো পাচ্ছি। কার কারণে? প্রযুক্তির কারণে। তাহলে যে প্রযুক্তির কারণে সংবাদ মাধ্যম ব্যবস্থা যে প্রভাব আমরা দেখতে পারতেছি, এই বিষয়গুলোর উপর তোমরা যদি নোট করে লিখে ফেলতে পারো, তাহলে দেখবো যে ভালো একটা মার্ক পাবে। পরবর্তী আরেকটা পয়েন্ট হচ্ছে বিনোদন ও সামাজিক যোগাযোগ। দেখো আগে শুধু বিনোদনের মাধ্যম ছিল, একটা সময় ছিল যাত্রা পালা হইতো, আরেকটা সময় ছিল আয়োজন করা হইতো, সেই জায়গা থেকে টেলিভিশন আসছে, টেলিভিশনের মাধ্যমে বিনোদন হইতো। সে এখন শুধুমাত্র টেলিভিশনের মাধ্যমে বিনোদনটা হচ্ছে না। এখন দেখো, এখন আমি মোবাইলের মাধ্যমে বিনোদন পাচ্ছি, ইউটিউবের মাধ্যমে বিনোদন পাচ্ছি, মোবাইলে বিভিন্ন ইউটিউবে আমি গেলে টোটাল পুরো সকল বিনোদন, বিভিন্ন কালচার সম্পর্কে জানতে পারতেছি, বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারতেছি, আমাদের দেশের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে দেখতে পারতেছি, বিভিন্ন নাটক, সিনেমা, গান ইত্যাদি আমরা সব এখন আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে, টেলিভিশনে দেখার দরকার নেই। মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, সাথে সাথে আমি বিনোদন নেবে, এখন এটা বিনোদন মাধ্যমটা সহজ হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোর মাধ্যমে একজন ব্যক্তি তার তথ্যগুলো যেমন শেয়ার করতে পারতেছে, এই তথ্যগুলো শেয়ার করতে পারতেছে, পাশাপাশি এই তথ্যগুলো আরেকজন দেখতে পারতেছে, সেগুলোতে রিয়েক্ট করতে পারতেছে, সেগুলো কমেন্ট করতে পারতেছে, শেয়ার করতে পারতেছে। তাহলে মানুষের যোগাযোগ মাধ্যমটা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। আমার এক বন্ধু আমেরিকায় থাকে, আমার এক বন্ধু দুবাইতে থাকে, আমার কোনো বন্ধু আফ্রিকায় থাকে অথবা ইউরোপে থাকে, তাহলে সবাই কিন্তু আমাদের সাথে কিছু এই ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে অথবা এই টুইটারের কারণে কানেক্টেড আছে, সবাই তাদের তথ্যগুলো শেয়ার করতে পারতেছে, খোঁজখবরগুলো নিতে পারতেছে অনেক সহজে। তাহলে বিনোদনের মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা এত বেশি সহজ হয়ে গিয়েছে, এখন এমন কেউ নাই যার কোনো ফেসবুক আইডি নেই, এখন এমন কেউ নাই যে ইউটিউবে যায় না। তাহলে দেখো, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে, ইন্টারনেটের কারণে আমরা বিনোদন মাধ্যমগুলো অনেক সহজ হয়ে গিয়েছে। মানুষ যখন তখন বিনোদন পাচ্ছে, মানুষ চাইলে সহজে বিনোদনগুলো বিনোদন নিতে পারতেছে, এমনকি বিনোদনে। এবং আরেকটা বিষয় হচ্ছে বর্তমান সময় যেটা সুযোগ নিয়ে এসেছে, যে প্রত্যেক মানুষ তার নিজস্ব প্রতিভাটাকে তুলে ধরতে পারতেছে। আগে যারা, আগে শুধুমাত্র টেলিভিশনের দৃশ্যকে কিছু লোকেই অভিনয় করতো অথবা গান করতো অথবা বিভিন্ন তার প্রতিভাগুলো দেখাইতে পারতো, এখন কিন্তু প্রত্যেক মানুষ তার নিজস্ব যে প্রতিভাটা আছে, সে তার প্রতিভাটা যোগাযোগ, সামাজিক যোগাযোগের মাধ্যমে অথবা ইউটিউবের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতেছে, যেটা বিশ্বব্যাপী সবাই দেখতেছে, ভালো হলে ভালো কমেন্ট করতেছে, শেয়ার করতেছে। তাহলে তার সে তাহলে একজন মানুষকে প্রতিভা বিকাশ করার জন্য সুযোগ তৈরি হয়েছে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে। সর্বশেষ একটা পয়েন্ট, শেষ পয়েন্ট হচ্ছে সাংস্কৃতিক বিনিময়। সাংস্কৃতিক বিনিময়টা হচ্ছে, দেখো এখন ইন্ডিয়ান একজন সুপারস্টার মুভিতে কী পড়ছে, সেটা এখন আমাদের দেশে একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে। ইন্ডিয়ান মুভিগুলো, ইন্ডিয়ান সিরিয়ালগুলোর কোনো একটা চরিত্র নাম নিয়ে আমাদের দেখে, আমাদের দেশে দেখবা প্রতি ঈদে বিভিন্ন ড্রেসগুলো বের হয়, এগুলো খুব ভালো চলে আবার। তাহলে এই যে এটা হচ্ছে কারণ, এই যে মানে আমরা বাংলাদেশে বসে টেলিভিশনের মাধ্যম কারণে, পাশাপাশি আমাদের যেই অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের কারণে আমরা বাংলাদেশে বসে ইন্ডিয়ান কালচার সম্পর্কে জানতে পারতেছি,
বাংলাদেশে বসে চায়নার কালচার সম্পর্কে জানতে পারতেছি, আমেরিকার মানুষের সাংস্কৃতিক ধরন সম্পর্কে জানতে পারতেছি, তাদের রূপশিলগুলো সম্পর্কে জানতে পারতেছি, ইউরোপের মানুষের আলাপ আচার আচরণ কেমন, ওদের চালচলন কেমন, ওদের কী ধরনের ওদের আচার অনুষ্ঠানগুলো কেমন, এগুলো জানতে পারতেছি। তাহলে সংস্কৃতি এবং পাশাপাশি বাইরের বিভিন্ন কান্ট্রিগুলো আমাদের দেশ সম্পর্কে জানতে পারতেছে, আমাদের দেশীয় আমাদের দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারতেছে, আমাদের আচার ব্যবহার সম্পর্কে জানতে পারতেছে, আমাদের দৈনন্দিন জীবন সম্পর্কে জানতে পারতেছে, আমাদের ধর্মীয় অনুভূতি অনুভব ধর্মীয় বিষয়গুলো সম্পর্কে জানতে পারতেছে। এই যে সাংস্কৃতিক বিনিময়টাও সহজ হয়ে গিয়েছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে। তাইলে আমরা এই যে পয়েন্টগুলো নিয়ে আজকে কথা বললাম, এটাগুলোর মাধ্যমে আমরা বিশ্বগ্রাম সম্পর্কে আলোচনা শেষ করলাম। বিশ্বগ্রামের মাধ্যমে মূলত এই ক্ষেত্রগুলোতে প্রযুক্তির কল্যাণে, তথ্য প্রযুক্তির কল্যাণে, ইন্টারনেট কানেকশনের কারণে এই ক্ষেত্রগুলোতে যখন প্রযুক্তি অবদান রাখতেছে, পাশাপাশি প্রযুক্তি হওয়ার কারণে পুরো পৃথিবীটা একটা গ্রামের মতো হয়ে গিয়েছে, যে গ্রামে যেরকম মানুষ সহজে তাদের তথ্য আদান প্রদান করতে পারতেছে, ভাব বিনিময় করতে পারতেছে, শেয়ার করতে পারতেছে, এভরিথিং এই তথ্য প্রযুক্তির কারণে আমরা ইন্টারনেট ব্যবস্থা দিয়ে টোটাল পুরো পৃথিবীতে আমি আমার কাজগুলো করতে পারতেছি, সেটা চিকিৎসা হোক, সেটা শিক্ষা হোক, সেটা ব্যবসা বাণিজ্য হোক, সেটা কর্মসংস্থান হোক, সেটা যোগাযোগের ক্ষেত্র হোক, সেটা সাংস্কৃতিক বিষয়গুলো হোক, এই যে সুবিধাগুলো তৈরি হচ্ছে কার কারণে, প্রযুক্তির কারণে, এগুলো সবগুলো প্রযুক্তির অবদান। তো আমরা আজকে এই বিশ্বগ্রাম নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। তোমাদের আরেকটা বিষয় হচ্ছে 21 তারিখ থেকে পরীক্ষা, সেখানে পরীক্ষায় প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই তিনটা অধ্যায় থেকে আমরা যে পরীক্ষাটা হবে, আমরা যে বিষয়গুলো ক্লাসে শেষ করেছি মূলত ওখান থেকে প্রশ্নগুলো হবে। প্রশ্ন খুব বেশি কঠিন করা হয় নাই, তোমরা যদি একটু বইয়ের সাথে টাচে রাখো আশা করি খুব দ্রুত ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো সবাইকে অনুরোধ করছি যে সময়টা আছে সময়টা কাজে লাগাও, বাসায় বসে পড়াশোনা করো, ভালো করে টপিকসগুলো দেখে নাও, বইয়ে পড়ো, যদি এগুলো নিজেরা নোট করো, এগুলো নিয়ে প্রশ্নগুলো করো, এমসিকিউ জানার জন্য বইয়ে যে অনুশীলনীতে যে এমসিকিউগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা এমসিকিউগুলো ভালো করে পড়ে ফেলো, তাহলে মোটামুটি তোমাদের পরীক্ষা পাস করাটা সহজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই।